জয়নব কান্দে কারবালায় জয়নাল আবেদিন বন্দি রইল জয়নাল আবেদিন বন্দি রইল হেদি দেহের জেল খানায় আল্লাহুম্মা হাসান হুসাইন ধীরে ধীরে চলেন ঈদগাহের ময়দান একটু জোরে বলো সবাই মিলে বলো আরেকটু জোরে আরেকটু হাত তুলে তুই কাঁদতে চেপে আছেন হাসান হুসাইন তুই কাঁদতে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদির হয়নি হা এখনো কি নতুন পোশাক কিনা মদির হয়নি এই জান্নাতের রানী মা ফাতেমা করেন বয়ান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান তুই কান্দতে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান কাল সকালে ঈদের নামাজ পড়বো মা জননী এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি হা এখনো কি নতুন পোশাক কিনা মদের হয়নি এই জান্নাত রানী মা ফাতেমা করেন বয়ান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান আরো কবি কত সুন্দর ভাষায় লিখেছেন একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ তুই কান্দতে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান পিতা ভালো সে নানা ভালো কমলে বালা মো মাদানিহা নানা ভালো কমলে বালা মো মাদানি উঠতে পারে নিশারা এটি তোমার বাদ ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান পিতা ভালো সে রেখো মাতা জান্নাত রানী নানা ভালো কমলি বালা মাকি গো মাদানিহা নানা ভালো কমলি বালা মাকি গো মাদানিহা দুটুতে পারিশার বেদি তোমার বাস ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান তুই কান্দতে চেপে আছেন হাসান হুসাইন ধীরে ধীরে চলেন নবে ঈদগাহের ময়দান আল্লাহুম্মা উপস্থিত আজকের সভায় যজ্ঞবিজ্ঞল মাইকরাম দূরদারাজ থেকে আগত দর্শক বাবাজি ভাই লজ্জাপতি সিনহির মা ও বোন আমি সর্বপ্রথম আপনাদেরকে জানাই আমার আন্তরিক সালাম ও ভালোবাসা আসসালামু আলাইকুম মনে হচ্ছে শীতের সময় তো একটু আওয়াজটা কম আসলো তাই না আর কিছু কিছু জায়গার একটা নিয়ম আছে পদ্ধতি আছে
যে হুজুররা যখন স্টেজে বসে তারা একবার সালাম দিয়ে আমরা উত্তর সঠিক ভাবে দিতে পাই না দ্বিতীয়বার যখন দেই তো মহব্বতে আবার তার উত্তরটুকু দিই তো আবার আমি দ্বিতীয়বার দিচ্ছি আমি দেখি তো আওয়াজটা আসসালামু আলাইকুম মাশাআল্লাহ মনে হচ্ছে যে এখন মর্দে মুজাহিদ সব বসে আছে এতক্ষণ ধরে আপনাদের জানি পেছানি শুধু নাম শুনছিলেন তাই না গ্রামে পতাকার মাওলানা এসেছিল বলে ওরে ওরে দিনাজপুর এসে মাওলানার নাম কি বলে বাইটে করে মাওলানা হ্যাঁ এখন রওনা কি স্টেজ জিনার আপনারা বক্তব্য এতক্ষণ ধরে শুনলেন আলহামদুলিল্লাহ তিনার বক্তব্যই এমন একটা জোশ ছিল এই বক্তব্যকে যদি আমরা আমল করে নিতে পারি বুঝে নিতে পারি আমাদের जिंदगी সুধরে যাবে জোরে বলো হুজুর মুফতি মনসুর আলম সাহেব ইনি রওনা কি স্টেজ আছেন ইনারি মূল্যবান আপনারা বক্তব্যগুলো শুনলেন আমি অদম গুনাহগার আপনাদের কাছে অল্পক্ষণ সময় নিয়ে এসেছি জানি না আমার আল্লাহ কতটুকু বলাবেন আমি আমার আল্লাহর যতটুকু আদেশ হবে ততটুকুই আমি আপনাদের কাছে পৌঁছাবো বাবু এই যুবক ভাইরা বিশেষ করে এরা আসে এরা বলে হুজুর আমাদের জন্য কিছু শোনা লাগে তাই না বসে থাকতে গেলে পরে ঠিক বেরিয়ে আসবে পরে শুনতে পাবে মায়েরা আমার আজকে এসেছে যথেষ্ট এই যে আমাদের গেল 2023 সাল কি হইছে 2022 গেল আর 23 এলো নাকি 22 গেল 23 এলো ওই দিনে কোথাও ডিজি লাগিয়েছে হোলি খেলেছে মাঠে বাজা বাজছে গানা চলছে নাচা কোদা শুরু সকাল হতে না হতে মোবাইলে দেখা যাচ্ছে হরিচন্দ্রপুর এলাকায় আপনার চাচল থানার কি বলে সতী গ্রামে হ্যাঁ না আবার শুধু এটাই নাই বলে বহরমপুর যেটা হচ্ছে আপনার ওমরপুর আর এরা মরছে ভরপুর কারণটা কি বলেন তো ওই দিনে নাচা কোদা খেল তামাশা করতে গিয়ে আল্লাহর লালত হয়েছে নতুন সাল এলো আমরা খুশির জোয়ার নিয়ে এসেছি নাকি বলেন যেটা আগে সেটাকে আমরা পরে হ্যাঁ না আর ওটাই আছে আপনার ঘরে এবার বলবেন যে কি করে আজকে যে এই মাহফিল কানা হয়েছে এই মাহফিলের তো কোনো উদ্দেশ্য আছে নাকি বলেন নাই বক্তব্য হবে আজকে আপনারা যতক্ষণ থাকবেন গাড়ি চলতে থাকবে আপনারা উঠাউটি করবেন 12টার কাটা 12টায় বাজবে ছেড়ে দেব ঠিক কি না তবে একটু শুনেন এক ভদ্রলোক রাস্তা দিয়ে বাইক নিয়ে চলে যাচ্ছে মাথায় হেলমেট নাই আর হেলমেট যদি না থাকে চেকপোস্টে গিয়ে যদি হাজির হয় আর যদি চেকআপ হয় ধরবে কি না যেমনি চেকপোস্টের সামনে গিয়েছে গাড়ি নিয়ে যায় গাড়ি দাঁড়াও দাঁড়িয়ে দিয়েছে বলে কি হলো বলে এমার্জেন্সি আছে বলে দাঁড়াও আচ্ছা স্যার কি হয়েছে বলেন তো বলছে হেলমেট কই পিছনে কিন্তু একজন বসে আছে আর দুইজন মিলে বাইক নিয়ে যাচ্ছে তো এবার কিন্তু ওকে বলছে হেলমেট কই তো বলছে বাড়িতে একদম কোটান করে উঠে বসে বেটা যাকে রাখার বাড়িতে তাকে নিয়ে ঘুরছো গাড়িতে আর যাকে রাখার কথা হচ্ছে বাইকে তাকে রেখেছো যে বাড়িতে বাইক রাখবে তুমি বাইকের হেলমেট রাখবে বাড়িতে আর বিবিকে নিয়ে ঘুরবে গাড়িতে চল রোকাবে ভয় এটা আইন আছে সরকার করার কিছু নাই হেলমেট লাগবে আপনার সুরক্ষিত আছে আপনার বাচত আছে আমার বাচত আছে হেলমেট দিয়েছে সরকার কেন হেফাজতের কারণে তো হেলমেটটাকে দিয়েছে একটা গাড়িতে আপনি চড়বেন আপনার শরীরটার হেফাজতের জন্য আপনি বাঁচবেন আর যতদিন বেঁচে থাকবেন আল্লাহর ইবাদত করবেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন
আর যতদিন আল্লাহর শুকরিয়া আদা হবে আল্লাহর ইবাদত হবে ওই ইবাদতের মাঝখান দিয়ে আপনার বাড়িতে আল্লাহর রহমত ঝরবে জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমাদের প্রয়োজন আছে কিনা জানের হেফাজত করা নাকি বলেন এখন সর্দি লেগেছে বলে দেখেন কত বড় সুইটার লাগিয়েছে আমরা গায়ে বলে সর্দি চাপ হবে এই মাহফিলটাকে সাজিয়েছেন একটা উদ্দেশ্য রয়েছে যে বাড়ি বর্তমান ঠিকাদার নিহারুল ভাই এনার একটা স্বপ্ন ছিল মনের বাসনা ছিল আল্লাহ পূর্ণ করেছে ওই বাচ্চার আনন্দই আজকে জান্নাতি সভা সাজিয়েছে জেনে বলবেন না ওই বাচ্চার খুশিতে আজকে জান্নাতি সভা সাজিয়েছে এবার আরেকটু বলি ওই বাচ্চার খুশিতে আমরা ডিজি বাজাচ্ছি বাড়িতে লিয়ে ঘুরছে গাড়িতে বলে কোথায় যাচ্ছে বলে পুকুরে বলে কেন বলে জল ভরতে হ্যাঁ না জি জি ডিজি বাজছে আর ধাই ধুই করে নাচছে হ্যাঁ না আবার দেখেন পিছনে পিছনে বাজাও বাজছে কি হয়েছে ভাই কোথায় যাচ্ছে বলছে জানো না ওর ছেলেটাকে নিয়ে পানি ভরতে যাচ্ছে হ্যাঁ না ওখানে শেফা নাই ওখানে কোনো ইলাজ নাই ওখানে কোনো দাওয়া নাই ওই জায়গাতে যাবেন নাচা কুদা করবেন কানা তামাশা করবেন আপনি হোশ উড়াবেন হয়তো আপনার বাড়িতে লানত যদি হয়ে যায় ওই বাচ্চা তার ক্ষতি দাঁড়িয়ে যেতে পারে অতএব যদি খুশি মানাতে হয় আজকে যেমন নিহারুল ভাই সাজিয়েছে বাচ্চার আনন্দ পেয়ে আল্লাহর জান্নাতি সভা মহা রব্বুল আলামিনের যেন জান্নাতি বাগান আমার নবী মুস্তফার ফুলের বাগান এই ফুলের বাগানটাকে সাজিয়ে নিজের বাড়িটাকে উজালা করেছে বাচ্চার আনন্দই নিজের বাড়িকে সাজান নিজের বাড়িতে আপনি এইরকম উৎসব মানান এইরকম জুলুস মানান এইরকম মিলাদ মাহফিল মানান আপনার বাড়িতে বিয়ে আছে এইরকম মিলাদ মাহফিল মানান আপনার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে এইরকম একটা মিলাদ মাহফিল মানান কারণ যতক্ষণ এখানে জিকির হবে এই মাহফিলের বিনিময় আপনার বাড়িতে আল্লাহর রহমত নাজির হতে থাকবে জোরে বলো নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত হযরত মাওলানা মুবারক হোসেন আশরাফি সাহেব নারে তাকবীর নারে রিসালাত তো বেরাদার আমরা উৎসব করছি সব উল্টো হ্যাঁ না খুশি মানাচ্ছি সবটাই উল্টো আজ ওই উল্টো দিকে গিয়ে মানুষের কানে কিন্তু আসছে আযানের উল্টো হয়ে যাচ্ছে নামাজের কথা বলছে উল্টো হয়ে যাচ্ছে ইমাম যদি একটা কোনো চেপে কথা বলে দেয় উল্টো হয়ে যাচ্ছে কারণ যে ভালো কথাটা কিন্তু কানে যাই না আমরা জীবনই শুনছি জালসা শুনছি এইরকম মাহফিলে বসছি আলী মোহাম্মদকে ডেকে বক্তব্য শুনছি তারপরে কিন্তু আমাদের কানে যাই না যাবে কি করে কানটা তো আমাদের শয়তান পেশাব করে ভরে দিয়েছে ওই কানটাকে পরিষ্কার করেন অন্তরটাকে পরিষ্কার করেন ঈমানটাকে তাজা করেন রসূলুল্লাহকে যেন সামনে রেখে আমার আল্লাহর সঙ্গে ওয়াদা রেখে পবিত্র আল্লাহর ঘরটাকে ভরেন আমার আল্লাহ বলছে বান্দা যারা আমাকে ভয় করলো মৃত্যুটাকে খেয়াল করলো আমার নবীকে স্মরণ করে আমাকে ভয় করে যারা দিয়েছে আমার পবিত্র দরবারকে ঘর মানে ভরে আমার আল্লাহ বলছে রাতদিন করবে তার বাড়িতে আল্লাহর রহমত ভরে শুধু এটাই নয় মরার পরে আমি আল্লাহ তাকে দেব জান্নাতে ভরে জোরে বলো সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে কিছু নিতে গেলে মানা লাগবে ঠিক না বাবা ইমামকে মানি আবার ফের ইমামের পিছনে বহু রকমের গুজব হয় হয় না হয় শুধু এখানে নয় বিভিন্ন এলাকায় প্রত্যেকটা জায়গাতে যত জায়গাতে যাচ্ছি ইমাম কে নিয়ে আমরা টানা হিতরা শুরু করে দেই কারণ উনি হলেন একজন গ্রামের নায়েব ওনাকে আমরা মালিক বানিয়েছি ওনার পিছনে নামাজ পড়বো আর ওনাকে যদি উঁচো নিচো কথা বলা যায় বেয়াদবি করা যায় তাহলে বাবা কিন্তু আমরা জবাবদিহীন হয়ে যাব আমাদেরকে জবাব দেওয়া লাগবে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না একবার দরুদ পড়ে নেন নিজের লাইনটুকু ধরে নিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবারা ভাইরা মাইরা আমার শুনুন মায়েরা আমার বলছে যে আমরা কিছু শুনবো বাবরাও বলছে যে আমরা কিছু শুনবো যাই হোক আমি পবিত্র আল কোরআন থেকে আয়াতের টুকরো তেলাওয়াত করেছি কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার আল্লাহ বলে হাবিব তুমি সকলকে জানিয়ে দাও সবার কাছে বলে দাও বলে কি বলে আমি চাই না তোমাদের কাছে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি কি চাই বলে ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি শুধুমাত্র চাই আমার আহলে বাইতের সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা জোরে বলা যাবে সুবহানাল্লাহ আহলে বাইত কারা যাকে উদ্দেশ্য করে আজকে সন্ধ্যাবেলায় এলান শুনেছেন আমার বিশ্ব নবী হযরতে আলী মা ফাতেমা ইমামে হাসান ইমামে হুসাইন এরা হলো আহলে বাইত এরা হলো পাঁচ পাঞ্জাতন আর এই পাঁচ পাঞ্জাতনকে যারা মানে না যারা জানে না তারা আমার রাসূলুল্লাহর কাছেও যেন পছন্দ না আর যারা আমার নবীর কাছে পছন্দ হবে না তারা আল্লাহর কাছেও পছন্দ না অতএব এদেরকে যদি আমরা ভালোবাসা দিতে জানি এদের প্রতি যদি মহব্বত থেকে যাই আমার নবী যেন খুশি হবেন এই আহলে বাইতদেরকে যারা ভালোবাসা দেবে আমার রাসূলুল্লাহ খুশি হবে আর আমার রাসূলুল্লাহ যদি খুশি হয় এতে আমার আল্লাহও রাজি হবে জোরে বলো সুবহানাল্লাহ অতএব এই আহলে বাইতদেরকে নিয়ে এদিকে নিয়ে যাব না এদিকে নিয়ে যাব তাই না সব হাকা বাকা মাথা ঢাকলে পা ওদাম আর পা ঢাকলে মাথা ওদাম শর্ট শর্টে নিয়ে যাব এ দেখেন আজকে যেই আওলাদের জন্য আজকে আমরা বড় কষ্ট উঠাচ্ছি বাবা উঠাচ্ছি না অপরের জমিতে যাচ্ছি জায়গাতে গিয়ে কাজ করছি সারাদিন মাথার ঘাম পাথায় ফেলে বাড়ি আসছি বাচ্চাটাকে লালিত পালিত করছি আজ এই বাচ্চাদেরকে লালিত পালিত করালেন লেখাপড়া করালেন মাস্টার হলো ইঞ্জিনিয়ার হলো প্রফেসর হলো ডক্টর হলো কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তার নমুনাটুকু কি হলো জানেন হয়তো ছয়ের মধ্যে পাঁচটা ঠিক আছে না হলে পরে কিন্তু পাঁচটার মধ্যে পাঁচটা বাদ দিয়ে ৯৫টা চাচলে গিয়ে বাড়ি করলো বলছে বাবা বাড়ি থাকলো এখানে আমি চললাম বাবার দিকে খেয়াল নাই ধ্যান নাই যেই বাবার জন্য লক্ষ লক্ষ টাকা যেই বাচ্চার জন্য লক্ষ লক্ষ টাকা আজকে আমরা বিহীন করে দিচ্ছি বিভিন্ন জায়গায় গিয়ে টাকা পয়সা লুকিয়ে দিচ্ছি তাই না বাবা এই বাচ্চাদের ফয়সালাটুকু যখন মা বাবা করতে পারে বাবা যদি ছেলেকে বেশি ভালোবাসে মেয়েকে কম বাসে এদের মধ্যে একটা আলাপ আলোচনা হবে বাবা তো আমাকে দেখতে পারে না তোমাকে বেশি ভালোবাসে আর চাচা যদি ভাই হয় তো বলবে যে ওই ছোটটাকে বেশি ভালোবাসে আর না হলে বলবে মেজোটাকে বেশি ভালোবাসে তাই না কিন্তু এমন একটা সময় গেছে যেই সময়ে যেই সন্তানের ফয়সালা কেউ করতে পারেনি সেই সন্তানের ফয়সালা মা করেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই সন্তানের ফয়সালা মা করেছে আমাদের বাচ্চারা লেখাপড়া করে বাবা মা স্কুলে যায় না স্কুলে যায় মিশনে যায় লেখাপড়া করে যদি দুইটা ভাই একসঙ্গে এক মিশনে লেখাপড়া করে দেখবেন হঠাৎ করে কোন না কোনো ভাই হয়তো প্রশ্ন করে বসবে যে দেখো তোমার লেখাটা থেকে আমার লেখাটা বেশি ভালো একজন বলছে না রে ভাই তোর লেখার থেকে আমার লেখাটা বেশি ভালো তোর লেখার থেকে আমার লেখার থেকে তোমার লেখা বেশি ভালো আচ্ছা চলো তো দেখি আমার আব্বা জানের কাছে যাব নানার কাছে যাব দেখি ফয়সালাটা কি দেয় আমার কথা দুইজন নামাজ শাহে রসুল জান্নাতি বাগানের ফুল ইমামে হাসান ইমামে হুসেন বলল অবস্থায় মায়ের কাছে লালিত পালিত হলো বাবার কাছে লালিত পালিত হলো সময় কেটে যায় একের পরে এক করে দুই ভাই যেন একসঙ্গে চলাফেরা উঠা বসা করে হে বাবা এক এক করে
যখনই সময় গুলো কাটতে লাগেল লেখা পড়ার জামানা ছিল বাবা দুইজন নামাজে রসুল জান্নাতি বাগানের ফল নিজের নিজের হাতে যেন তাপি গুলো নিয়েছে সিলেট গুলো নিয়েছে বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকায় ছোট ভাই যেন বড় ভাইয়ের দিকে তাকায় বলে ভাই আমি একটা কথা বলি ভাই বলে কি এমন কথা বলবে তুমি একবার ভুলে বলো বলে ভাই রে এতদিন ধরে তো আমরা লেখাপড়ায় লেগে আছি আজকে যেন দুই ভাই মিলে একখানা তক্তি নিয়েছি তুমি বলো তো সব থেকে কার লেখাটুকু ভালো ছোট ভাই বড় ভাইকে বলছে বড় ভাই বলছে ভাই তোমার লেখার থেকে আমার লেখা ভালো ভালো জোরে বলো ছোট ভাইয়ের মন খারাপ হবে না ছোট ভাই বলছে না গো তোমার লেখার থেকে আমার লেখাটা ভালো তবে চলো আমরা একটু তাড়াতাড়ি করে যাব বলে কোথায় যাবি বলে আমরা আর দেরি করব না দুইজন নামাশাই রসুল জান্নাতি বাগানের ফল নিজের নিজের লেখাগুলোকে সাথে নিয়েছে বাবা হে মা বোনেরা শোনো গো এবার দুইজন বাচ্চা যেন বেরিয়ে গেল নিজের হাতের তক্তিগুলোকে সাথে করে নিয়ে নানা জানের দরবারে গিয়ে যেন হাজির হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি তো আমাদের কলেজার টুকরা আমরা হলাম আপনার কলেজার টুকরা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমরা মনে স্বপ্ন নিয়ে এসেছি মনে বড় বাসনা নিয়ে এসেছি কি হলো রে ভাই বলে হুজুর এই যে আমরা দুই ভাই মিলে এসেছি দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখাটুকু ভালো একবার যেন আপনি ফয়সালাটুকু করে দেন আমার দয়ার নবী ময়ার নবী রহমতের নবী সারা জগতের নবী গো কুল কাইনাতের নবী যিনি হলেন নবীদের নবী আওয়াজ দিয়ে বলল ওরে আমার লেখাটাকে যদি ভালো বলি হোসেন নারাজ হয়ে যাবে হোসেনের লেখাকে যদি ভালো বলি তাহলে তো হাসান নারাজ হয়ে যাবে কথায় ভাই আমি তোমাদের ফয়সালা করতে পারবো না তোমাদের ফয়সালা তোমার আব্বা দান করে দেবি জোরে বলো যাও আর তোরা দেরি করিস না ভাই নানা কিছু বলছেন না যে কি হলো নানা আচ্ছা বলেন না কার লেখাটা বেশি ভালো ভাই কার লেখাকে ভালো বলবো দুজনই তো আমার আশিক দুজনাই আমার দিবানা এ দুজন আমার হচ্ছে কোলে যা ঠাকুরা এর লেখাকে ভালো বলি না ওর লেখাকে ভালো বলি কথাই আমার দ্বারাই ফয়সালা হবে না তোমরা তাড়াতাড়ি করে তোমার আব্বাজানের কাছে ছুটে যাও ভাই নানা জান আমাদের ফয়সালা করে দিল না নানার কাছে আসলাম চলো ভাই চলো দুইজন মিলে তাড়াতাড়ি করে যাই আমরা আর দেরি করবো না রে ভাই এবার যেন নিজের নিজের শিশুর গুলোকে হাতে নিয়েছে আবার যেন সাথে করে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল নানাকে সালাম করলো বাবাকে সালাম করে দিয়ে বাবা দুইজন বাচ্চা যেন বাড়ি থেকে বেরিয়েছে হে বাবা কোথায় যাচ্ছে গো দুইজন বাচ্চা রাস্তা দিয়ে হেঁটে যায় হেঁটে যায় আর আলাপ করছি বলে বাইরে আমরা নানার কাছে গেলাম ফয়সালা করে দিল না এখন যাবো তো যাবো কি করে আবার যাবো তো যাবো কোথায় এই বলে বাবা দুইজন বলে যার টুকরা পরামর্শ করছে চলো ভাই একটু আব্বা জানের কাছে ছুটে যাই আমার আব্বা জান দুইজন আর ফয়সালা ঠিক করে দেবে বন্ধুগণ দোস্ত আমার দুইজন নামাজ কলেজার টুকরা নামাজ রসুল
ফুল জান্নাতি বাগানের ফুল দুইজন বাচ্চা যেন বাড়ি থেকে হেঁটে যেতে 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 আব্বা জানের দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে গেল আব্বা আব্বা গো আমরা মনে স্বপ্ন নিয়ে এসেছি আব্বা একটু আমাদের দিকে তাকান কি হলো বাবা আব্বা হলো হযরত আলী ইনি হচ্ছেন আল্লাহর ওলি আর আওয়াজ দিয়ে বলল বলে লাল ওরে আমার কলেজার টুকরা বাবা কি ব্যাপার আজকে তোদের তো রংটা আলাদা হয়ে গেছে তোদের ফিকাটা যেন বদল হয়ে গেছে তোমরা মনে হয় ঝগড়া করেছো নাকি আব্বা গো আমরা তো কোনো ঝগড়া করি নাই কোনো আলাপ করি নাই গো আব্বা আজ আমরা আপনার কাছে এসেছি এ আশা নিয়ে এসেছি আব্বা দেখো না আমাদের যেন খাতাগুলো দেখো আমাদের সিলেটগুলো দেখো দুই ভাইয়ের লেখার মধ্যে সব থেকে কার লেখাটা ভালো আব্বা এ দেখেন তো আমরা দুইজন লাল আজ এই লেখাগুলোকে নিয়ে এসেছি একবার বলে দেন কার লেখাটা সব থেকে ভালো আব্বার মাথা যেন নিচু করে দিয়া এবার যেন ভাবছে বলে রব্বুল আলামিন এ দুজন তো আমারই কলেজার টুকরা হাসানের লেখাকে যদি ভালো বলি হোসেন নারাজ হয়ে যাবে হোসেনের লেখাকে যদি ভালো বলি হাসান যেন নারাজ হয়ে যাবে অতএব কিছুই বলা যাবে না এই দুইজন বাচ্চার যেন ফয়সালাটুকু আমি দিতে পারবো না দুইটা বাচ্চাকে নিজের সামনে টেনে নিয়ে যাও বাবা বুকে লাগাইয়া আদর দিয়ে কথা বলতে লাগল এ বাবা রে তোরা আমার সামনে এসেছিস বাবা তবে তোমাদের মনের বাসনে তোমাদের যা মনে স্বপ্ন রয়েছে তোমাদের ফয়সালা যেন হয়ে যাবে না তবে তোমাদের ফয়সালা আমি করতে পারবো না কি করবে আব্বা গো বলে যাও তোমরা যেন তোমার আম্মা জানের কাছে ছুটে যাও তোমার আম্মা যা এই ফয়সালা করে দেবে কি করবে তোমার আম্মা করবে যাও এই জন্য বলি বাবা এবার যেন নওয়াশাহী রসুল জান্নাতি বাগানের ফুল দুইজনার চোখের পানিগুলো টস 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 করে যেন বাবা ভাসছে বড় ভাই ছোট ভাইয়ের দিকে তাকাচ্ছে রে বাবা ছোট ভাই বড় ভাইয়ের দিকে তাকায় বলে ভাই রে আজকে যেন নানার কাছে গেলাম ফয়সালা হলো না এইদিকে আব্বার কাছে আসলাম আব্বাও তো বুঝি ফয়সালা করে দিল না এ ছোট ভাই আর যেন এখন যাবো তো যাবো কোথায় আব্বা তুমি বলো গো তুমি একবার খুলে বলে দাও আমাদের দুই ভাইয়ের লেখার মধ্যে কার লেখাটা বেশি ভালো তুমি যদি ফয়সালা টুকু করে দাও আমরা শান্তি পেয়ে যাব আমাদের মনে সুকুন হয়ে যাবে বাবা আমি তোমাদের ফয়সালা দিতে পারলাম না বলে বেটা রে যা তোরা তাড়াতাড়ি কর তোর মা জননীর কাছে একটু ছুটে যাও দুইজন বলে যা টুকরা গো মা এবার নিজের নিজের লেখাগুলোকে নিয়া হে মা বোনেরা দুইজন লাল এবার যেন বেরিয়ে গেছে আব্বাকে সালাম করলো কাবাকে সালাম করে দিয়ে দুইটা বাচ্চা যেন সিলেটগুলোকে নাড়াচাড়া করছে আর যেতে 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 আম্মা জানি কাছে যেন দাঁড়িয়ে গেল বলেন এই দুইটা বাচ্চা বাবা মা জননীর কাছে দাঁড়িয়ে গেছে আর সেমনি দাঁড়িয়েছে না মা বলছে বেটা কি ব্যাপার ও লাল কি হয়েছে বাবা বলে বাবা তুমি বুঝবে না তবে আমি ভুলে বলবো গো কি কথা বলবে রে বাবা বলে মা এই যে দুইজনের লেখাগুলো রয়েছে মা তুমি একবার আমাদের সঙ্গে বাধা করো তুমি কি ফয়সালা করে দেবে তারপরে তোমাকে আমি দেখাবো আমার জননী বলছে বেটা রে তোরা একটু তক্তি গুলো দেখা হে আমার লাল তোরা একবার আমারে দেখা রে দুইজন নামাশাই রসুল জান্নাতি বাগানের ফুল মা জননীকে একটাই কথা বললো বলে মা গো এই যে দেখো আমরা দুই ভাই লেখাগুলো লিখেছি তুমি বলো তো দুই ভাইয়ের লেখার মধ্যে সব থেকে কার লেখাটা ভালো যেটা বলেন আর একটু জোরে ঘুমাবেন না
আসে ঘাবড়ায় না বন্ধুগণ দোস্ত আমার এর নাম আশায়ে রসুল জান্নাতি বাগানের ফুল দুইজন বাচ্চা ইমামে হাসান ইমামে হোসেন এই লেখাগুলোকে নিয়ে মায়ের কাছে দাঁড়িয়েছে খুলে বললেন আর যেমনি খুলে বলেছেন বাবা মা কোনো নেই তাকিয়ে বলছে বেটা তারা ঘাবড়াস তোদের দুইজনের ফাইসালা আমি তোর মা করে দেবো জোরে বলুন সুবহানাল্লাহ মা জননী আমায় দিয়ে বললো বলে মা গো তুমি আমাদের ফয়সালা করে দেবে মা তুমি যেন একবার বলে বলো বলে হা বেটা রে তবে তোমাদের লেখাগুলো তো আমি বলে দেব আমি ফয়সালা করে দেব তবে ফয়সালা করার আগে আমি একটা কথা বলি রে বেটা কি এমন কথা বলবে মা বলে বেটা শোন আমার কাছে সাতটি মতি আছে কয়টি বললাম সাতটি মতি আছে এই সাতটি মতিকে নিয়ে আমি যেন আকাশে ছড়িয়ে দেব আর যেমনি চালিয়ে দেব যার লেখা ভালো হবে তার প্লেটে গিয়ে যেন চারটি মতি পড়বে যার লেখা খারাপ হবে তার প্লেটে গিয়ে যেন তিনটি মতি পড়বে টেনশন বেড়ে গেল হবে না দুইজনের মধ্যে কিন্তু বিভ্রান্ত ইয়ে বলছে আমার প্লেটে পড়বে ও বলছে আমার প্লেটে পড়বে আকাশের দিকে তাকাতে লাগলো আচ্ছা মা ঠিক আছে তাই হবে বন্ধুগণ দোস্ত আমার মা জননী দুইটা বাচ্চাকে দাঁড় করে দিয়েছে বাবা কেননা মা জানছে এরা হলো নবাশাই রসুল এরা হলো জান্নাতি বাগানের ফল এনার নাম হচ্ছে ইমামে হাসান এনার নাম হচ্ছে ইমামে হোসেন এরা হলো আমার কলেজার টুকরা এই বাচ্চাদের মনে দুঃখ দেওয়া যাবে না এই বাচ্চাদের মনে কোনো কষ্ট দেওয়া যাবে না কথায় বাংলা আমি এদের ফয়সালা কি করে করব এই জন্য আমি বললাম স্যার সাতটি মতি আছে এই সাতটি মতিকে নিয়ে আমি আকাশে যেন চালিয়ে দেব যেমনই মা জননী নিজের হাতে করে নিয়েছে সাতখানা মতিকে নিয়ে আকাশের দিকে চালিয়ে দিল জোরে বলো সুবহানাল্লাহ আর যেমনি চালিয়েছে বাবা দুই ভাই আকাশের দিকে চেয়ে আছে বড় ভাই বলছে আল্লাহ এই চাটা মতি যেন আমার প্লেটে পড়ে ছোট ভাই বলছে আল্লাহ গো এই চাটা মতি যেন আমার প্লেটে পড়ে এ দেখেন মায়ের ফয়সালা আর ওনার মা হচ্ছে জান্নাতি নারীদের সর্দারিনী জোরে বলো জান্নাতি নারীদের সর্দারিনী মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ কাজা নাই নিজের মাথার চুল অপরকে জীবনে দেখায় নাই রাস্তাঘাটে কোনোদিন ঘুরে নাই পাঁচ ওয়াক্তের নামাজ কোনোদিন ছাড়ে নাই এইরকম মুসাল্লি খোদা ভক্ত নবী প্রেমিকের দোয়া কারেন্টের মতো কবুল হবে না তো কার হবে না আকাশের দিকে চালিয়েছে আর যেমনই চালিয়ে দেওয়া দুইজন বাচ্চা যেন অপেক্ষা করছে আমার আল্লাহ বলে জিবরীল যা তুই আর দেরি করিস না বলে আল্লাহ কোথায় যাব হ্যাঁ জিবরীল আর দেরি করিস না রে যা তুই তাড়াতাড়ি কর ওই যে আমার মা ফাতেমা খাতুনি জান্নাত রাদিয়াল্লাহু আনহার দুইজন বাচ্চা যেন জমিনে অপেক্ষা করছে তাতে কি করবো গো আল্লাহ বলে জিবরীল যাও যিনি হলো জান্নাতি নারীদের সর্দারিনী মা ফাতেমা সাতখানা মতিকে নিয়ে আকাশে যেন চড়িয়েছে ওই সাতটি মতিকে নিয়ে গিয়ে তুমি যেন তিন তিনটি করে মতি ভাগ করে দাও তারপরে কি করব বলে যাও তুমি তাড়াতাড়ি করে গিয়া দুইজনার প্লেটে সমান সমান করে রেখে দাও তিনটা করে মতি দুই ভাইয়ের প্লেটে রেখে দেওয়া হলো আর যেমনি রেখে দিয়েছে ইও তাকাচ্ছে যে আমার তিনটা আর একটা ভাই দেখছে যে আমারও তিনটা হ্যাঁ ব্যাপার কি তো একটা মতি হলো তো হলো কি আর গেল তো গেল কোথায় মা বলে আমার কথা শুরু হলা এইদিকে যেন মা জননী বাচ্চাদের দৃশ্য গুলো দেখছে এইদিকে বাবা দুইজন নামাশাই রসুল জান্নাতি বাগানের ফল আকাশের দিকে তাকাচ্ছে ছোট একবার তাকায় বড় যেন একবার তাকায় আরেকটি মতি আছে গো আল্লাহ
তিনটা করে মতি এসেছে একটা মতি গেল কোথায় এই জন্য আকাশের দিকে যে আছে আমার আল্লাহ বলে জিবরিল যাও যাও আর দেরি করো না তাড়াতাড়ি কর বলে আল্লাহ গো আবার যেন কি করব বলে জিবরিল ওই যে একটা মতি যেন আকাশে আছে ওই যে পাশাল্লাহ এদিকে দুইজন ওদিকে চারজন এদিকে একজন এই দিয়ে হলো কয়জন বাকি সব ফাঁকা মানে চাইবো না টাকা তবে শুনতে লাগবে ঠিক কিনা বাবা এই মা জননী দুইটা বাচ্চার জন্য বাবা ফয়সালা তো কি করে করলো মানে এবার দেখেন এই মা জননী যেমনি ফয়সালা করে দিয়েছে দুইটা বাচ্চার লেখা এবার যেন বরাবর হয়ে গেল অথায় ইমাম হাসানও হলো না আর ইমামে হুসেনও হলো না অথায় আমার আল্লাহর কাছে দুইজন সন্তানই ছিল যেন সমান আল্লাহর পছন্দনীয় বান্দা এইরকম আমার পেয়ারা নবী মোস্তফার আশিক দুইজনার লেখা সমান হয়ে গেল জোরে বলো বাবারা ভাইরা যুবকেরা আমার বলছে যে না ওই গজলটা পড়াই লাগবে তো একটু বলি দিয়ে একটু জোরে বলো সুবহানাল্লাহ দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে মাজি হেলা করিস না ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে নৌকা মাজি যাব মদিনা জোরে বলো দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে ছিড়ে দে নৌকা বাজি যাব মদিনা ছিড়ে দে নৌকা বাজি যাব মদিনা জোরে বলো না দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে জোরে বলো দুনিয়াই নবী এলো মা আমিনার ঘরে হাসিলে হাজার মানে কাঁদিলে মুক্তা ঝরে হে দয়াল মুর্শিদ যার শাখা দয়াল মুর্শিদ যার শাখা তার কিসের ভাবন ছিড়ে দে নৌকা বাজি যাব মদিনা ছিড়ে দে নৌকা বাজি যাব মদিনা দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে মাজি হেলা করিস না ছিড়ে দে নৌকা বাজি যাব মদিনা সে চন্দ্র বুঝে একটু জোরে বলো না সবাই হাত দেখিয়ে বলেন না দে দে পাল তোলে দে 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 পাল তোলে দে মাজি হেলা করিস না ছিড়ি দে নৌকা মাজি যাব মদিনা ছিড়ি দে নৌকা মাজি যাব মদিনা মক্কাই নবী এলো এই মক্কাই নবী এলো মা আমিনার ঘরে যে নূরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে জোরে বলে না সবাই মিলে বলুন মক্কাই নবী এলো মা আমিনার ঘরে যে নূরের আলো জ্বলে মদিনার ঘরে ঘরে মক্কাই নবী এলো মা আমিনার ঘরে যে নূরের আলো জ্বলে দুনিয়ার ঘরে ঘরে হে দয়াল নবী যার শাখা এই দয়াল নবী যার শাখা তার কিসের ভাবন বাবা
আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তলে দে 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 পাল তলে দে মাঝি হেলা করিসন ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা ছেড়ে দে নৌকা মাঝি যাবো মদিনা মক্কাই নবী এলো মা আমিনার ঘরে জেনুরের আলো জ্বলি মদিনার ঘরে ঘরে মক্কাই নবী এলো মা আমিনার ঘরে জেনুরের আলো জ্বলি দুনিয়ার ঘরে ঘরে হে দয়াল নবী যার শাখা দয়াল নবী যার শাখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা দে দে পাল তলে দে 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 পাল তলে দে মাঝি হেলা করিসন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা জান্নাতি বাগানের ফুল কলেজার টুকরা আমার নবী মুস্তফার আশিক দিওয়ানা কেমন ছিল কেমন চাহিদা ছিল এই দুইটা বাচ্চাকে এতই ভালোবাসা দিয়েছিলেন মা জননী স্বপ্নের মাঝখানেও দেখেছে যখন মা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায় এই দুইটা বাচ্চাকে রেখে দেয় কারণ দেখেন এদিকে কিন্তু এতগুলো বলার সময় হবে না সটসটই বলে দিচ্ছে ইমামে হাসান ইমামে হুসেন দুই ভাই একসঙ্গে চলাফেরা ওঠা বসা করতে লাগলো মায়ের কাছে একদিন প্রশ্ন করছে একটুখানি বলে দিই তারপরে ইনশাল্লাহ আবার এগিয়ে যাব দুইটা বাচ্চা জিজ্ঞাসা করছে মা তুমি বলো তো মা আমরা কি কালকে ঈদগাহে যাব না এলাকার বাচ্চারা সবাই ঈদের নামাজে যাবে না আমরা কি ঈদের নামাজে যাব না আচ্ছা বাবা দেখেন যার বাচ্চা নাই তার মন কত কাঁদছে আর যার বাচ্চা আছে বাবার কাছে যদি প্রশ্ন করে দেয় আর যদি না দিতে পারেন তার মনটা কেমন বলবে তাই না যে আল্লাহ একজন সন্তান আমার ছিল আজকে পবিত্র ঈদের দিন আমি কাপড় সুন্দর দিতে পারছি না টাকা নাই রোজগার করতে পারি না বাবার মন ভেঙে যাবে যাবে না বাবা এইরকম মা জননীরা আছে এদেরও মন ভেঙে যাবে যে একটা বাচ্চা বাবার কাছে আজকে প্রশ্ন করলো বাচ্চাটার প্রশ্নটা যেন সমাপ্ত করা গেল না বাচ্চার মনের ইচ্ছেটা পূর্ণ করা হলো না মায়ের মন ভালো নাই বাবার মন ভালো নাই এইদিকে আলী যেন গিয়েছেন ব্যবসায় আর এইদিকে মা ফাতেমা ইনি যেন আল্লাহর এবাদতে লেগে আছেন আল্লাহর এবাদতে থাকতে থাকতে হঠাৎ করে মা জননীর কাছে বাচ্চা প্রশ্ন করছে মা তুমি একবার বলো মা আমরা কি দুই ভাই আজকে নতুন পোশাক পাবো না মা কালকে তো ঈদ এই ঈদের নামাজে যাব এই পোশাকগুলো যদি আমরা পেতাম মনটা আমাদের খুশি হতো ওই বাচ্চাদের মতো আমরাও যেন আনন্দ মানাতাম মা জননী যেন আওয়াজ দিয়ে বললো বেটা তোমরা যেন চিন্তা করো না তোমরা এখন বিছানায় শুয়ে যাও আমার আল্লাহ যদি রাজি হয় তোমাদের পোশাক ঠিক এসে হাজির হয়ে যাবে জোরে বলো বাবারা ভাইরা কথা শুরু হলো দুইজন নামাজ রসুল জান্নাতে বাগানের ফল ইমামে হাসান ইমামে হুসেন রাদিয়াল্লাহু আনহু মা জননীর কাছে যেমনি প্রশ্ন করেছে গো মা ফাতেমা যেন আল্লাহর দরবারে আরজ করতে লাগলো রব্বুল আলামিন আমরা এতই অভাবী আল্লাহ স্বামী তো আমার রোজগার করতে পারে না আজকে বাচ্চারা প্রশ্ন করে দিয়েছে হে আল্লাহ জানি না এ বাচ্চারা সকালে বিছানা থেকে জাগবে মায়ের কাছে প্রশ্ন করবে গা এই বাচ্চাদেরকে যদি পোশাক না দিতে পারে তাহলে মনটা ঠিক থাকবে না রব্বুল আলামিন আল্লাহ কি করে যেন আমি নিজের সন্তানের জন্য চাই সারা সারা দিন যেন আল্লাহর ইবাদত করে
আল্লাহর ইবাদতে সারা রাত যেন দাঁড়িয়ে কাটিয়ে দিল আল্লাহর ইবাদতের মাঝখানে যেমনই দাঁড়িয়ে গেছে মা জননী আওয়াজ দিয়ে বলল রব্বুল আলামিন আমার বাচ্চারা তো প্রশ্ন করে দিয়েছে এই বাচ্চাদের মনের আকাঙ্ক্ষাকে যদি না পুরো করতে পারে এই বাচ্চারা যেন দুঃখ পেয়ে যাবে এই বাচ্চারা যদি দুঃখ পায় আমার যেন আব্বা জানের মনে কষ্ট হবে আর আমার আব্বা যদি কষ্ট পায় তাহলে আমার আল্লাহ এতে রাজি হবে না আল্লাহ কথাই এই বাচ্চাদের জন্য কেমন আমি চাইব এই জন্য আমি কিছুই বলতে পারছি না তবে আল্লাহ তুমি একটু মেহরবানি করে আমার দোয়াটাকে কবুল করে নাও বাবারের আওয়াজ মা ফাতেমা হাজুরে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আল্লাহর ইবাদতে লেগে আছে যেমনি ভাবে ফজরের নামাজটুকু যেন আদায় করে দিল বাবা এ বাবারের মা ফাতেমা হাজুরে জান্নাত রাদিয়াল্লাহু আল্লাহর ইবাদত করে নিয়ে মুসল্লাই বসে যেন তসবি আল্লাহু 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 বলে যেন টানতে আছে আর যেমনি ভাবে দোয়া গানা সমাপ্ত করতে যাবে আমার আল্লাহর হুকুম হয়ে গেল বলে জিবরিল তুমি তাড়াতাড়ি করে যাও ওই যে দেখো আমার নামাজারা অপেক্ষা করছে রে ওই যে যেন আমার মা যেন সারা জগতের নারীদের মা জান্নাতি নারী মা ফাতেমা উনি যেন অপেক্ষা করছে যাও তুমি তাড়াতাড়ি করো একখানা জান্নাত থেকে পোশাক নাও ওই পোশাকখানা নিয়ে গিয়া মা ফাতেমার হাতে ধরিয়ে দাও ধরে বলেন আর দেরি করো না জিবরিল আমিন আওয়াজ দিয়ে বলল আল্লাহ এই জান্নাতি পোশাকটাকে নিয়ে যাব বলে হ্যাঁ এই পোশাকটা নিয়ে যাও এবার যেন জান্নাত থেকে পোশাক নিয়ে আসা হল মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা দোয়াটাকে যেমনই সমাপ্ত করতে যাবে কারেন্টের মতো দোয়া যেন কবুল হয়ে গেল আর যেমনি কবুল হয়ে যাবে দরজায় এসে দরজি যেন আওয়াজ দিচ্ছে মা একটু দরজা খুলে দে একটু দেখ এই যে আমি কে যেন এসেছি যেমনি মা ফাতেমা দরজা খুলে দিয়েছে কে তুমি গো বলে মা আমি হলাম একজন যেন কাপড় সেলাই করা দর্জি জোরে বলেন আমি কাপড় সেলাই করা একজন দর্জি এসেছি আচ্ছা আমি তো কাপড় সেলাতে দিইনি এই কাপড়গুলো আসলো কোথায় থেকে মনে হয় আমার আব্বাজান দিয়েছিল জোরে বলেন আমার নবী পাকের কথা বলছে নিশ্চয় হয়তো দয়ার নবী ময়ার নবী এই কাপড়গুলো শিলাতে দিয়েছিল আচ্ছা ঠিক আছে এরকম বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে এবার কিন্তু বাবা এই পোশাকগুলোকে হাতে করে নিলেন পোশাকগুলোকে হাতে নিয়েছে ঘরের ভিতরে গেল মা ফাতেমা ভাবছি আল্লাহ আমি তো এই পোশাক সিলতে দিইনি আমি তো কোন দর্জির কাছে যাইনি তবে দিল তো দিল কে হয়তো আমার আব্বা জানে পোশাক গুলোকে পাঠিয়েছে গো আল্লাহ পোশাক গুলোকে রেখে দিয়েছে দুইটা বাপ বলে যা টুকরা নামাশাই রসুল জান্নাতি বাগানের ফল বিছানা থেকে জেগে গেল মায়ের কাছে প্রশ্ন করেছে মা আজকে তো ঈদগাহাই যাবো গো মা আমরা তো নামাজের মশল্লাই যাবো গো মা আমার নানার সঙ্গে যাব নতুন নতুন পোশাকগুলো গায়ে দিয়ে যাব এই জন্য বলি গো মা আমাদের কি পোশাক এসেছে বল মা দুইটা বাচ্চাকে নিজের বুকে নিয়ে বলল না তোরা চিন্তা করিস না বাবা তোরা যাহা কিছু আমার কাছে প্রশ্ন করে দিলি রে বাবা তুই যে দেখ তোমাদের পোশাকগুলো ঘরে রাখা রয়েছে রে বলো তোমাদের পোশাক এসে গেছে বাবা তোরা ঘাবড়াস তো আচ্ছা দেখবো মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা বলছে বেটা রে একটু অপেক্ষা কর দেখি তো তোদের পোশাক হলো আমি দেখে নেই যেমনি খুলেছে বাবা ওই পোশাকের কালার গুলো ছিল সাদা জোরে বলে দুইটা পোশাকের কালার ছিল বাবা সাদা
দুইটা পোশাক কেনেড়ে ছেড়ে এবার যেন রেখে দিয়া আওয়াজ দিয়ে যেন বলতে লাগলো আল্লাহ এই পোশাকে যেন একটু পানি ছেড়া দিয়ে দিই একটু পানি ছেড়া মেরে দিই দেখি তো যেমনি ভাবে বাবা একটা খড়াতে করে পানি নিয়েছে ওই পানিগুলোকে নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে বাবা ওই কালাম পাক থেকে তেলাওয়াত করে নিয়া পানিতে ফু মেরে দিয়া ওই পানিগুলোকে হাতে করে নিয়ে একখানা পোশাক ধরেছে বাম হাতে আর ডান হাতে যেন পানি ছেড়া দিয়েছে যেমনি পানি ছেড়া দেওয়া মা আমার আল্লাহরই হুকুম ছিল সঙ্গে সঙ্গে ওই পোশাক সাদা পোশাকের কালারটা যেন সবুজ কালার হয়ে গেল করে বলেন এই পোশাকটার কালারটা সবুজ হয়ে গেল ব্যাপার কি মা তো আগেই দেখেছে আর নানা জানো আগেই জানেন যখন খেলাধুলা করতেন না বাচ্চাদেরকে নিয়ে জিবরিলে আমিন এসেই আওয়াজ দিয়েছিলেন ওই মাকতুলের মাটি এনে দিয়েছিলেন হ্যাঁ পরিচয় দিয়েছিল যে এই দুইটা বাচ্চাকে আপনি তো লালিত পালিত করছেন ঠিক কিন্তু আপনারই বংশধরের লোক এই দুটো বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করবে তো বেরাদা এই দৃশ্যটা কিন্তু মিলাচ্ছে দুইটা বাচ্চার পোশাক রাখা আছে একটা পোশাকের কালার হলো সবুজ দ্বিতীয় পোশাকটাকে হাতে করে নিয়ে যেমনি ভাবে বাবা আবার যেন বিসমিল্লাহ পাঠ করে ওই পানিগুলো দিয়ে হাতে করে নিয়ে দ্বিতীয় পোশাকের উপরে মেরেছে সঙ্গে সঙ্গে ওই পোশাকের কালারটুকু হয়ে গেল বাবা লাল মা জননী ভাবছি আল্লাহ নিশ্চয়ই আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আজকে আমি যা দৃশ্যগুলো দেখলাম আমি তো একদিন স্বপ্নের মাধ্যমেও দেখেছি আমার চোখের সামনে যেন দৃশ্যগুলো ভাসছে আমি যেন কি যেন দেখতে পাচ্ছি আমার ইমামে হাসান যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে তাকে যেন অন্যায় অত্যাচারীরা বিষ পান করিয়ে দুনিয়া থেকে বিদায় করবে ইমামে হুসাইন ইনি যখন কারবালার প্রান্তরে যাবে রক্তয় রক্তিত্ব করে অন্যায় অত্যাচারীরা এদেরকে যেন দুনিয়া থেকে বিদায় করবে মা জননী এবার বাচ্চাদের দিকে তাকাচ্ছি একবার পোশাকের দিকে তাকাচ্ছে বাবা এ বাবার মায়ের আমার সোনার নবাসের সোল জান্নাতি বাগানের ফল সকাল হয়ে গেছে বাচ্চারা পোশাক চাইছে মায়ের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছে মা বলল বেটা রে আর তোরা দেরি করিস না রে বাবা যা একটু তাড়াতাড়ি কর ওই যে তোদের পোশাক গুলো যেন রাখা আছে দুইটা বাচ্চা যেন দৌড়ে গিয়ে যেমনি ভাবে হাত দিয়েছে দুই ভাই দুইটা পোশাকে হাতে নিজের হাতে করে তুলে নিয়েছে যেমনি তুলে নেওয়া ইমামে হাসান যেই পোশাকখানা নিয়েছিল ওই পোশাকের কালার ছিল সবুজ বলেন ওই পোশাকটার কালার সবুজ ইমামে হুসেন যেই পোশাকটাকে হাতে তুলেছিলেন সেই পোশাকটা যেন তার কালারটা ছিল লাল মা জননী হঠাৎ করে এবার স্বপ্নের মাঝখানে যেগুলো দেখেছেন সেইগুলো কিন্তু মিলাচ্ছে আল্লাহ আমি তো থাকব না আমি তো চলে যাব আমার আব্বা চলে গেল এখন আমিও বিদায় নিয়ে চলে যাব এ দুটো বাচ্চা থেকে যাবে এ দুটো বাচ্চাকে কারা মানবে কারা মানবে না কি অবস্থায় দিন কাটবে এই চিন্তায় চিন্তিত মা জননী মা ফাতেমা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা একদিন সমস্ত বাড়ির কাজ কাম সেরে বিছানায় শুয়ে গেছেন শরীরটা খুব ভালো না প্রায় ৬ মাস আব্বা জান দুনিয়া থেকে বিদায় নিয়েছেন ৬ মাস গত মা ফাতেমার মুখে হাসি ফুটে নি এবার কিন্তু বিছানা থেকে উঠে গেছে এ দুটো বাচ্চাকে খাওয়াতে হবে কারণ আমি তো বিদায় নিয়ে চলে যাব কিন্তু এই দুটা বাচ্চাকে কে দেখবে কে খাবার দেবে এই জন্য নিজের হাত দিয়ে একটু খাইয়ে যাব জোরে বলো সুবহানাল্লাহ মা ফাতেমা আগেই সব জেনে নিয়েছিল যে আমি থাকব না বিদায় নিয়ে চলে যাব
এই মা খালারা আমাদের মাঝখানে যদি আমরা জানি যে আমি এত তারিখে এত সময়ে দুনিয়া থেকে বিদায় নেব তাহলে মনে হয় যে যত কিছু আছে সব এক জায়গায় জমা করে দেব না হবে না আর এই জন্য আমরা কেউ বুঝতে পারি না কেউ জানতে পারি না কিন্তু মা ফাতেমা কেমন ছিলেন ইনি ওই টাইমে চলে যাচ্ছেন ইনি স্বামীর কাছে আওয়াজ দিয়ে বললেন স্বামী তুমি চিন্তা করো না আমার আল্লাহর ওয়াদার হয়ে গেছে এইদিকে আমার আব্বা জানের ডাক পেয়ে গেছে বাচ্চারা আমার কোলে যাচ্ছে পুরা নওয়াসারা রেডি হয়ে গেছে কোথায় এই বাচ্চারা পোশাকগুলো পরেছে খুব সুন্দর লাগছে স্বামী গো আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব কি বলছো ফাতেমা বলে স্বামী গো আমার আল্লাহর হুকুম হয়ে গেছে আমি তো দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব এই জন্য আজকে আমি নিজের হাত দিয়ে সমস্ত কাজগুলো করে যাচ্ছি বলে স্বামী তুমি যেন কোনো চিন্তা নেবে না এই কথাগুলো বলার পরেই এবার দুইজন বাচ্চাকে নিয়ে গেল নিজের কোলে কোলে সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগাবে আর ওই সুন্দর পোশাকগুলো যেন পরিয়ে দেবে আমার দুইজন নামাজে রসুল জান্নাতি বাগানের ফল মা জননীর কাছে যেন ঢুক 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 করে তাকাচ্ছে এইদিকে যেন মা ফাতেমা দুইটা বাচ্চাকে বলল বাবা তোরা চল আর যেন দেরি করিস না একটুখানি গোসল করাইয়া দিই রে বাবা তোরা চল শেষবারের মতো আদর করাও সুরমা গুলো লাগাইয়া দিই আমি নিজের হাত দিয়ে চাকি পিষে নিজের হাত দিয়ে আটা তৈরি করে তোদেরকে একবার খাওয়াইয়া দিই আমি মা নিজের মনটাকে সান্ত্বনা দেব সুবহানাল্লাহ এইরকম প্রত্যেক মা চাইবে যখন বিমারে পড়ে যায় দেখবেন অসুস্থ হয়ে গেছে একদম মায়ের মন বলে যে আল্লাহ আমি তোর বাঁচবো না বাচ্চা যখন সামনে আসে মায়ের চোখের জল থামে না বেটা আমি বুঝি চলে যাব লাল তবে তুমি তোমার বাবার কাছে থাকিও আর তোমার আব্বার দিকে একটা খেয়াল রাখিও আব্বা এদিকে যেন বাচ্চা থেকে তাকাচ্ছে স্ত্রী বলছে স্বামী এই বাচ্চাটাকে কষ্ট দিও না বন্ধুগণ দোস্ত আবার নামাজের রসুল জান্নাতি বাগানের ফল এবার যেন মা জননীর সামনে দাঁড়িয়ে আছে গো মা নিজের হাতে করে ধরে নিয়া এবার যেন গোসল দিতে নিয়ে গেল বাচ্চা দুইটাকে গোসল দিচ্ছে মা ফাতেমা গোসল দেওয়ার পরে আবার যেন ফিরিয়ে নিয়ে আসলেন বাড়িতে এই দুইটা বাচ্চাকে যেন সুন্দর করে সাজিয়ে দিল ওই পোশাক গুলো সাজিয়ে দেওয়ার পরে স্বামীকে আওয়াজ দিয়ে বললো স্বামী গো এই দুইটা বাচ্চাকে তুমি একবার নিয়ে যাও আমার নানা জানের রাজার দিকে যাও আমার নানা জানের কাছ থেকে ওই আমার আব্বা জানের কাছ থেকে এই দুইটা বাচ্চাকে তুমি যেন ফিরিয়ে নিয়ে এসে যাও সে সালাম খানা দিয়ে দাও যাও তুমি তাড়াতাড়ি করো মা ফাতেমা যেন বিছানায় শুয়ে গেছে আল্লাহর হুকুম হয়ে গেছে দুইজন নামাজা যেন নানা জানের রোজার দিকে দাঁড়িয়ে গেল নানা আমরা আপনার কোনে যা টুকরা এসেছি গো নানা আমরা আপনার কোনে যার পাড়া এসেছি গো নানা হে নানা যেই বাচ্চার জন্য তুমি তাড়াতাড়ি করে খোতবা সমাপ্ত করেছিলি ওই নামাজ আমরা এসেছি গো নানা বলে নানা গো আপনার কাছে যখন হরিণীর বাচ্চা চেয়েছিলাম তাও আপনি আমার হাতে তুলে দিয়েছিলেন বলে নানা যখন আজকে যখন আমরা হয়তো কোথাও থেকে না আসি বাড়ি তুমি যেন না দেখতে পেলে তোমার মন শান্তি থাকতো না ওই নামা সারা আমরা আপনার কাছে এসেছি নানা গো শেষবারের মতো সালামের উত্তর দাও নানা আমরা আপনার পরে যান টুকরা এসেছি নানা এদিকে নানার সঙ্গে আলাপ করতে গিয়ে মা জননী আল্লাহর পেয়ারা হয়ে গেছে এদিকে বিছানায় শুয়ে গেছে নিজের গোসল সেরে নিয়েছে সমাপ্ত হয়ে গেছে দুইটা বাচ্চা যেন ওই জায়গা থেকে আসার পরে মা জননীর ঘরে গিয়ে দেখছে মা
আর কথা বলছে না মা উঠো মা এত কথা বলো মা আমরা আপনার কলেজের টুকরা এসেছি গো মা তুমি না আমাদেরকে পাঠালে মা তুমি তো আমাদেরকে যাবার অর্ডার দিলে মা একবার কথা বলো একবার বুকে নেবে না আমাদের আদর করবে না মা আমরা আপনার কলেজের টুকরা এসেছি বাবা রা ভাইরা আমার এবার যেন নওয়াশাই রসুল জান্নাতি বাগানের ফল দুইটা বাচ্চা যেন মা জননীর সামনে এবার যেন টুক 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 করে দাঁড়ায় বলে মা তুমি তো আমাদেরকে পাঠালে গো মা আমরা তো গেলাম নানার দরবারে মা জননী তুমি একবার কথা বলো যেমনই হাতে যেন হাত দিচ্ছে চলে না এইদিকে বুকের উপরে হাত রাখছে শ্বাস নেয় না নাকে যেন হাত দিচ্ছে কি যদি শ্বাস নেয় না দুইটা বাচ্চা মা চিৎকার করে কেঁদে গেল মা জননীকে যেন গলায় গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আবার জনমুখী মা তুমি একাই রেখে গেলে মা আজ থেকে নিয়ে মায়ের সেবা উঠে গেল গো মা তুমি আমাদেরকে একা করে দিলে মা আমাদেরকে সেবা যত্ন কে দেবে গো মা খিদা লাগতে গেলে মা আমরা কার কাছে যেন খাবার চাইবো গো মা আমাদের পোশাক কে পরিয়ে দেবে মা তুমি কথা বলছো না মা একবার কথা বলো আমরা আপনার করে যার টুকরা দাঁড়িয়ে রয়েছি তুমি যতক্ষণ ধরে না কথা বলবি আমরা আপনার কাছ থেকে কিছুতেই যাব না সুবহানাল্লাহ